সেদিন রাস্তায় হঠাৎ টিনার সঙ্গে দেখা, চিনতেই পারা যাচ্ছিল না। বিয়ে হয়েছে মোটে 2 মাস, কিন্তু এর মধ্যে ওবেসিটি গ্রাস করে ফেলেছে ওকে। বিয়ের আগে দিব্যি স্লিম ফিগার ছিল টিনার, কলেজে থাকাকালীন সেক্সি, অ্যাপেলিং, সুন্দরী বলে বেশ নাম ডাকছিল, কয়েকটা র‍্যাম্প শো করেছে। কিন্তু সেই টিনা এই টিনা চেনাদার। টিনার কথা ভাবতে ভাবতে একটা প্রশ্ন উকি দিল মনে, বিয়ের পরই মেয়েরা কেন মোটা হয়ে যায়? বিশ্বের 9টি দেশে সমীক্ষা চালিয়ে দেখা গেছে এর জন্য দায়ী বিয়ের পর দৈনন্দিন জীবনযাত্রা। বিয়ে মানুষের স্বাস্থ্য ও মনের উপর একটা ইতিবাচক প্রভাব ফেলে, একটা ফিল গুড এফেক্ট কাজ করে। এর উপর বিয়ের পর দাম্পত্যেরা অবিবাহিতদের তুলনায় স্বাস্থ্যকর খাবার খেয়ে থাকেন, কিন্তু সেই রকম কায়িক পরিশ্রমের মাত্রা তুলনামূলকভাবে অনেকটা কমে যায়, ফলে অর্জিত শক্তি খরচ হওয়ার জায়গা পায় না। সেই শক্তি সঞ্চিত হতে থাকে শরীরের মধ্যেই, যার জেরে শরীরে মেদ বাড়তে থাকে।